আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমরা সবাই কেমন আছি? এবং যে যেখানে আছেন সবাই, সবার জন্য দোয়া করে আজকের এই আলোচনা আমি শুরু করতেছি। আলোচনা কিছুই না, আসলে বিভিন্ন ধরনের কথা, আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা সব কিছু জড়াই আছে আপনাদেরকে নিয়ে। আপনারা যে যেখানেই আছেন, আপনারা অবশ্যই চান শারীরিকভাবে সুস্থ থাকতে। আপনাদের প্রতিটা মানুষের জীবনের স্বপ্ন, আপনারা যে যেখানেই থাকেন না কেন, সবাই চান আমি যেন আমার যে স্বপ্ন আছে আমরা যেন স্বপ্নগুলো পূরণ করতে পারি। স্বপ্ন পূরণ করার লক্ষ্যে আপনারা বিভিন্ন জায়গায়, আপনারা বিভিন্নভাবে আপনারা পরিকল্পনা করতেছেন এবং কাজ করতেছেন। অনেক মানুষ আছেন যারা সফল হচ্ছেন, আবার অনেক মানুষ আছেন যারা আপনারা ব্যর্থ হচ্ছেন। ব্যর্থ হওয়ার পেছনের যে দিকগুলো, সফল হওয়ার পেছনের যে দিকগুলো, যে ব্যক্তিগুলো আপনারা সফল হচ্ছেন, আপনি যে কাজটা শুরু করতেছেন সেটা, সেখানে আপনি সময় দিচ্ছেন, সময়ের সাথে সাথে আপনারা চাচ্ছেন যেন আমি আস্তে আস্তে ডেভেলপ করি। দেখেন, আপনার ভিতরে অনেকগুলো প্রবলেম ছিল যেটা আপনি বিজনেস করা যখন শুরু করবেন এরকম চিন্তা ভাবনা করলেন। যখন আপনি বিজনেস শুরু করবেন, শুরু করার আগে আপনি কী কী বাধা পেয়েছেন? মনে করেন আপনি চাকরি করতেন এবং মোটামুটি ভালো টাকা স্যালারি পেতেন, এই নিয়ে আপনি অনেক হ্যাপি ছিলেন। আপনি তখন সিদ্ধান্ত নিলেন, দেখি আমার লাইফে আমি আসলে নিজে কিছু করতে পারি কি না, এবং আপনি চাকরিটা ছাড়বো ছাড়বো এরকম সিদ্ধান্তের ভিতরেই আছেন। একটা পর্যায়ে আপনি যখন চাকরি, 8 বছর কি 10 বছর আপনার চাকরির অভিজ্ঞতা, আপনি মনে করেন আপনি মার্কেটিংয়ের চাকরির অভিজ্ঞতা আপনার আছে, আপনি জানেন যে মার্কেটিং কীভাবে করতে হয়, মার্কেটিংয়ে কীভাবে সফলতা অর্জন করতে হয়, এগুলো প্র্যাকটিক্যালি আপনার জানা। কারণ হচ্ছে যে আপনি বিভিন্ন কোম্পানিতে আপনি জব করে আসছেন। আপনি যখন বিভিন্ন কোম্পানিতে জব করতেন তখন আপনার প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো সবগুলো শেখা। তারপরে আপনি সিদ্ধান্ত নিলেন, আসলেই আমি এতদিন চাকরি করলাম, দেখি এবার নিজের জীবনে কিছু করা যায় কি না। আপনি চাকরি করে হয়তোবা কিছু টাকা আপনার আছে, কিছু টাকা আপনি ম্যানেজ করেছেন অনেক কষ্ট করে, ফ্যামিলি চালানোর পরেও। অনেকেই আছেন যে চাকরি করেন, বেতন পান, কিন্তু মাস শেষে আপনার কাছে কোনো টাকা পয়সা থাকে না, হয়তোবা 4,000 কি 5,000 টাকা অন্য মানুষের কাছে আপনার লোন নিতে হয়। আবার নেক্সট মান্থ আপনি যখন স্যালারি পাচ্ছেন, এই স্যালারির টাকা তখন আপনি পাওয়ার সাথে সাথে তার টাকাটা পরিশোধ করেন। অনেক মানুষ আছেন নিজের সাথে সারা জীবন যুদ্ধ করে বেঁচে আছেন, ক্যালকুলেশন করতেছেন আপনি কীভাবে ভালো করবেন। আপনি হয়তোবা যে বিজনেসটা শুরু করার আগে আপনার রিলেটেড যারা বা কাছের বন্ধু যারা, আত্মীয় স্বজন, আপনি সবাইকে ফোন দিচ্ছেন, ফোন দিয়ে আপনি সুপরামর্শ চাচ্ছেন, কিন্তু একটা পর্যায়ে আপনাকে কেউ কোনো সুপরামর্শ দেয় না। হয়তোবা আপনাকে, আপনি আপনার ফ্যামিলির কাছ থেকে অনেক বাধা পাচ্ছেন, তুমি চাকরি করতেছো, তুমি চাকরি করো, চাকরি ছাড়ার কোনো দরকার নাই, চাকরি ছেড়ে দিয়ে তুমি দেখা যাচ্ছে যে তুমি যে বিজনেস করবে সেই বিজনেসে তুমি কখনোই সফল হবে না, অতএব দরকার কি, এরকম ঝুঁকি নেওয়ার কোনো দরকার নাই, তোমাকে ঝুঁকি নিতে হবে না, তুমি যেটা করতেছো তুমি এটাই করো। একটা সময় দেখা যাচ্ছে আপনি যেখানে চাকরিতে ছিলেন, চাকরি করা অবস্থায় তাই এসে যখন আপনি লাইফের সিদ্ধান্ত নিচ্ছেন, আর এত লোড, এত টেনশন আমার কাছে ভালো লাগে না, দেখি নিজের জীবনে কিছু করা যায় কি না। আপনারা যখন আস্তে আস্তে যখন সিদ্ধান্ত নিচ্ছেন আপনি নিজের লাইফে কিছু করবেন, দেখেন আপনাকে আপনার জীবনে অনেক বাধা, আর এত পরিমাণ বাধা যেটা আপনি কখনো স্বপ্নেও ভাবেন নাই। যখন আপনি চাকরি রিজাইন করলেন, রিজাইন করার পরে থেকে আপনার তো আর কোনো ইনকাম নাই, দেখা যাচ্ছে যে আপনার যে আপনার কাছে যে কয় টাকা আছে এই কয় টাকায় আপনার টোটাল মূলধন, কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে বিজনেস করবেন। আপনি বিজনেস করার জন্য বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন, আপনি আলোচনা করতেছেন আসলে কী করা যায়, আমি একটা লাইফে ভালো কিছু করতে চাই, এরকমভাবে আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, হয়তোবা আশায় আপনি আপনার রিলেটেড যারা তাদের কাছে যাচ্ছেন, হয়তোবা তারা যদি আপনাকে একটু সহযোগিতা করে।
সহযোগিতার মাত্রা আস্তে আস্তে যখন জিরো পজিশনে চলে আসে, তখন আপনাদের আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করার দরকার। কারণ আপনি যদি বিজনেসটা স্টার্ট যদি না করেন বা আপনি যদি বসে থাকেন, তাহলে একটা সময় দেখা যাচ্ছে আপনার কাছে যতটুকু মূলধন আছে সেটুকু শেষ হয়ে যাবে। হাঁটি হাঁটি পা পা করে যখন আপনি বিজনেসটা স্টার্ট করলেন, এখন সরকারির অনেক পেপার্স লাগে, আপনার সরকারি টোটাল পেপার্স কমপ্লিট করে যখন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করবেন, তৈরি করার সাথে সাথে অনেক ধরনের বাধা আপনাদের জীবনে আসবে। এক নম্বর বাধা আপনার যারা মানে রক্তের কেউ, তারা হচ্ছে যে জীবনের এক নম্বর বাধা আপনাকে কখনোই তারা উঠে দাঁড়ানোর মানে আপনি উঠবেন কিভাবে, তারা আপনাকে সবসময় নেগেটিভ কথা বলতেই থাকবে, হ্যাঁ বেটা তুমি এর আগেই ভালো ছিলে, এখন তুমি কেন বিজনেস করতে আসলা। এই একটা সময় ফ্যামিলি থেকে আপনাকে সবসময় মনে রাখবেন, আপনারা যদি ফ্যামিলির কথা সেই সময় বা আপনার কাছের বন্ধু যারা তাদের যদি কথা বা তাদের যে আলোচনা যদি আপনি শোনেন, তাহলে আপনি একগারে খিস খেয়ে যাবেন, আপনাকে ওই জায়গায় থেকে আর উঠে দাঁড়ানোর মতন কোনো ক্যাপাসিটি থাকবে না। হয়তোবা আস্তে আস্তে এরকম হতে পারে আপনি টেনশনের কারণে পাগল হয়ে যাবেন, একটা সময় দেখবেন যে আপনার বয়স টয়স সব কিছুই ঠিক আছে, আপনি স্ট্রোক করে মারা গেছেন শুধু টেনশনের কারণে। তো এরকম পজিশন যাদের জীবনে আসে সে ভাইগুলোকে শুধু আমি একটা কথাই বলবো যে ভাই আপনারা লাইফে টেনশন করবেন না, টেনশন না করে আপনার কাছে যদি 50 টাকা থাকে, 50 টাকা দিয়ে আপনি কিভাবে 51 টাকা বানানো যায় সেই প্ল্যান তৈরি করেন। প্ল্যানটা খুব সোজা, আপনি যে কাজটা করবেন, আপনি যেটাই শুরু করবেন সেখানে আপনি সময় দিবেন, ওই কাজটার প্রতি আপনার ভালোবাসা রাখবেন। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি বিজনেস শুরু করতে যাই আপনার বিজনেসে অনেক টাকা লস হয়, আপনি যখন লস করবেন তখন মন খারাপ করবেন না, কারণ যদি আপনি মন খারাপ করেন তাহলে দেখা যাচ্ছে যে ওই জায়গায় থেকে আর আপনি বাইরে আসতে পারবেন না। আপনি যখন বিজনেস যখন শুরু করবেন, আপনি কি বিজনেস শুরু করবেন আপনি সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত নিয়ে মনে করেন আপনি একটা শোরুম দিয়েছেন, আপনি শোরুম বিজনেস করতেছেন, আপনার শোরুম বিজনেসে দেখেন আপনার 2 জন বা 1 জন কর্মচারী থাকবে, আপনাদের যে কর্মচারী যখন থাকবে আপনার কর্মচারীর সাথে অনেক সময় আপনাদের অনেক ধরনের কথা মিসিং হয়, কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি বা মিসিং হওয়ার কারণে দেখা যাচ্ছে যে কর্মচারী আপনার চাকরি রিজাইন করে, রিজাইন করে আপনার অন্য কোনো পাশে কোনো শপিং মহলে যায় সে কিন্তু জব করতেছে। সেই ব্যক্তি যখনই পাশের কোনো শপিং মহলে যেয়ে জব করবে তখন আপনার বিজনেস পজিশন আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে চলে আসবে। তার একটাই কারণ, ওই ব্যক্তির সাথে অনেকগুলো দোকানদার ভাইয়ের সুসম্পর্ক ছিল বা আপনার আপনি যে টাইপের বিজনেস করেন অনেকগুলো কাস্টমার ওই দোকান থেকে কেনে শুধু ওই ভাইয়ের ব্যবহারের কারণে। ওই ভাই যদি ওই পাশের দোকানে যদি চলে যায় তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনার ওনার যে কাস্টমার পার্সোনাল যে কাস্টমারগুলো ছিল ওনার সাথে সাথে ওই শোরুমে চলে যাবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে দেখেন এখানে থেকে কিন্তু আপনার একটা বিজনেসের একটা ক্ষতি হলো। আমি যদি 2005 সালের কথা বলি, 2005 সালে আমার একটা ফ্রেন্ড ছিল, উনি অনেক ভালো একজন মানুষ ছিল। তো ওনাকে একজন ঢাকায় বুদ্ধি দেয় যে ঠিক আছে তো তোমার এখন আপাতত কোনো কিছু করার দরকার নাই, তুমি যেহেতু বেকার অবস্থায় বসে আছো তুমি আমার কাছে আসো, আমার কাছে আসার পরে তুমি কাজ শুরু করো। তখন ওই ব্যক্তি তার কথা শুনে তাকে অনেক বিশ্বাস করে, বিশ্বাস করার কারণে সে কিন্তু তার কথা অনুযায়ী সে ঢাকাতে আসে। একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে তার দোকান থেকে সে চাকরি ছেড়ে দেয়, তার চাকরি রিজাইন দেওয়ার পরে সে তার পাশে যে দোকানটা এই দোকানটা নিয়ে সে বিজনেস শুরু করে। একটা পর্যায়ে দেখা যায় ওই মার্কেট যে মার্কেটে সে বিজনেস শুরু করে ওই মার্কেটের অনেক মানুষ তাকে বিশ্বাস করা শুরু করে এবং সে এই বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্ন মানুষের সাথে টাকা পয়সা নেয় এবং টাকা পয়সা নিয়ে তার বিজনেসটা অনেক বড় করে। বড় করার পরে যখন লকডাউন শুরু হয়, এই লকডাউন অবস্থায় তখন তার শোরুমে কোনো বেচা কেনা থাকে না, একটা পর্যায়ে সে তখন লস গুনতে থাকে। লস গুনতে গুনতে একসময় এখন বর্তমানে সে দেউলিয়া, তার কোনো খোঁজখবর নাই। একটা পর্যায়ে দেখেন সেই 2005 সাল থেকে 2020 সাল এই 15 বছরের মধ্যে সে একটু জায়গাও কিনছে, জায়গা কিনে সেখানে সে বাড়ি করছে, কিন্তু এখন বর্তমানে তার এমন একটা অবস্থা এই 6 মাস বা 1 বছর ব্যবসা খারাপ হওয়ার কারণে সে তার জমি জায়গা যা যেমনি যতটুকু করছিল সব কিছু এবং মানুষের টাকা পয়সা যখন চাপ দেয় আমাদের টাকা পয়সা ব্যাক করো
টাকা পয়সা ব্যাক করতে যেয়ে দেখেন যে লোকটা তাকে নিয়ে আসছিল সে কিন্তু সে সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত আছে, সে তার জায়গায় সে বিজনেস করতেছে এবং সে অনেক ভালো আছে। রাখে আল্লাহ মারেকে, একজন মানুষ আরেকজন মানুষকে কখনোই মারতে পারে না যদি আল্লাহ না চায়। আপনারা যারা এই ভুল কাজটা করতেছেন, দেখা যাচ্ছে যে আপনি একটা শোরুমে কাজ করতেছেন, আপনি এই শোরুমওয়ালার সাথে আপনার কথা কাটাকাটি হচ্ছে, কথা কাটাকাটি হওয়ার কারণে আপনি ওনাকে বাদ দিয়ে তার পাশের শোরুমে যেয়ে আপনি জব করতেছেন। আপনি যখন পাশের শোরুমে যেয়ে যখন জব করতেছেন, আপনি মনে করতেছেন যে না, আমার দ্বারাই মনে হয় এই ভাই অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং তার ভবিষ্যৎ অনেক খারাপ, আমি তাকে ধ্বংস করে ফেলবো। একটা সময় যেয়ে দেখবেন আপনার নিজের কোনো অস্তিত্ব থাকবে না, কারণ আপনি হয়তোবা ক্ষণিকের জন্য অনেক ভালো থাকবেন, আপনার লাইফে পরের যে টাইমটা আসবে সেই টাইমটাই কিন্তু আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। অল ব্রাদার্স, আমি শুধু একটা কথাই আপনাদের সবাইকে বলতে চাই, মানুষকে ঠগিয়ে কেউ কখনো ভালো থাকে না। একটা মানুষ আপনাকে খুব বিশ্বাস করে, বিশ্বাস করার কারণে আপনার প্রত্যেকটা বিষয় সে মাথা ঘামায়। একটা পর্যায়ে আপনি তখন বুঝবেন যখন আপনাকে নিয়ে মাথা ঘামানো বন্ধ করবে, একটা পর্যায়ে যখন আপনি একা থাকবেন, একা যখন আপনি ফিল করবেন যে না সেই মানুষটা আপনার লাইফে কী ছিল, তখন আপনি বুঝবেন যে না আসলে আপনার জীবনে কী ছিল আর এখন না, এখন আপনার কাছে কেমন লাগে। আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন কখনোই আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন না, কারণ আপনার যারা ভালো চায় সেই মানুষের ভালো দিক আপনি কখনোই বোঝেন নাই, আপনি বুঝতেও চান নাই, কেন চান নাই, কিসের জন্য চান নাই এটা আপনি ভালো জানেন, হয়তোবা একটা সময় আপনি বুঝবেন। প্রতিটা মানুষ জীবনে চলার পথে অনেক ভুল করে, যখনই তার নিজের ভুলগুলো তখন সে ব্যক্তি যখন বুঝতে পারে সে কিন্তু আর ভুল পথে থাকে না, একটা পর্যায়ে এসে সে জীবনে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। কিন্তু লাইফের কিছু কিছু ভুল থাকে যেটা কখনোই পরিবর্তন করা যায় না। যেমন আপনি যে শোরুমে চাকরি করতেন, ওই শোরুমের চাকরি ছেড়ে দিয়ে আপনি পাশের শোরুমে যেয়ে আপনি চাকরি শুরু করতেছেন, আপনি পাশের শোরুমে যেয়ে চাকরি করতেছেন, আপনি শুধু একটা কথাই মনে রাখবেন, আপনি হয়তোবা জানেন না যে আপনি আপনার নিজের কত বড় একটা ক্ষতি করে ফেললেন। আপনি আপনার নিজের কি ক্ষতি করলেন? এক নম্বর ক্ষতি করলেন, আপনি মনে করেন এখানে যেখানে যে শোরুমে আপনি চাকরি করতেন এখানে 4-5 বছর ছিলেন, এখানে আপনি কিন্তু এই যে মালিক ছিল মালিকের কাছে আপনি কিছু অর্জন করছেন কিনা আমি জানি না, কিন্তু একটা জিনিস অর্জন করছেন, ওই দোকানদারের আপনি বিশ্বাস অর্জন করছেন, ওই মালিকের আপনি যে বিশ্বাসটা অর্জন করছেন, এই মালিক কিন্তু আপনাকে বিশ্বাস করে, এই মালিক আপনাকে থুয়ে বিভিন্ন কাজে যায়। আপনাকে যদি বিশ্বাস যদি না করতো সে কিন্তু আপনাকে থুয়ে কখনো কোনো জায়গায় যেত না। আপনি তার বিশ্বাস তাকে নষ্ট করলেন, আপনি তাকে তার মনের ভিতরে কষ্ট দিলেন, কষ্ট দিয়ে আপনি আপনার পাশের শোরুমে এসে আপনি কিন্তু আপনার লাইফস্টাইল পরিবর্তন করার জন্য চেষ্টা করবেন। তখন আপনি যখন মনে করতেছেন আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তন করার চেষ্টা করবেন, একটা সময় এসে দেখবেন আপনি আপনার লাইফের কোনো পরিবর্তন নিয়ে আসতে পারতেছেন না। কেন আপনার লাইফের পরিবর্তন নিয়ে আসতে পারতেছেন না? তার একটাই কারণ, আপনার ভিতরে হচ্ছে লোভ কাজ করতেছে। লোভ কাজ করার কারণে আপনি তখন পাশের শোরুমে গেছেন, হয়তোবা 1-1.5 হাজার বা 2 হাজার বা 3 হাজার টাকা স্যালারি বেশি পাওয়ার কারণে। আপনি যখন মনে করতেছেন যে না আমি 2-3 হাজার টাকা স্যালারি বেশি পাচ্ছি, এখন দেখি লাইফে ভালো কিছু করা যায় কি না। দেখেন আপনি আবার যখন নতুন শোরুমে যাই, আপনি যখন আপনার লাইফের কাজটা যখন শুরু করতেছেন, এখানে যে যাওয়ার পরে আপনার কিন্তু যে পজিশনে ছিলেন সেই একই পজিশনে আছেন, হয়তোবা 3 হাজার টাকা বেশি আপনি পাচ্ছেন, কিন্তু আপনি পাচ্ছেন না কি জানেন? আপনাকে এই যে দোকানদার ভাই, আগামী 5 বছর সময় লাগবে আপনাকে আবার বিশ্বাস করতে। আপনার বিশ্বাস অর্জন করতে করতে আবারও 5টা বছর চলে যাবে। তাহলে দেখেন আপনার একটা লাইফে আপনার এক জায়গায় আপনি 5টা বছর কাটালেন, ওই বিশ্বাসটা অর্জন করার জন্য আপনি আর এক জায়গায় আসতেছেন, আবার আপনি 5 বছর সময় নেবেন। একটা পর্যায়ে এসে দেখা যায় আপনি আর কখনোই আপনার লাইফের পরিপূর্ণ বিশ্বাসটা অর্জন করতে পারতেছেন না। তাহলে একটা সময় যাই দেখবেন শেষ বয়সে এসে বলবেন যে আহারে আমি জীবনে কী কাজটা করলাম, না পারলাম নিজের একটা শোরুম তৈরি করতে, না পারলাম আমি একটা জায়গায় যেয়ে 3-4 বছর চাকরি করতে। আপনি ওই শোরুম বাদ দিয়ে আপনি যখনই আবার আর এক জায়গায় যাবেন, একটা সময় দেখবেন যে টোটাল মার্কেট থেকে আপনাকে আউট করে দেবে, আর একটা মানুষও আপনাকে বিশ্বাস করবে না, একটা মানুষও আপনার প্রতি আর কোনো আস্থা রাখবে না, একটা কাস্টমারও আপনাকে আর ভালো জানবে না, একটা সময় আপনি সবার কাছে মূল্যহীন হয়ে যাবেন। তখন দেখবেন যে আসলে বাস্তবতা কাকে বলে, বাস্তব জীবনটা আসলে অনেক কষ্টের। অনেক ভাই আছেন হয়তোবা নিজের অজান্তে অনেক ভুল কাজ করে ফেলেন, কিন্তু আমি শুধু সেই সব ভাইদেরকে বলবো আপনারা এই ভুল সিদ্ধান্তটা নেবেন না। আপনি বাংলাদেশ না দেশের বাইরে যে কোনো সেক্টরেই থাকেন না কেন, যে জায়গায় থাকবেন ওই জায়গায়
ধৈর্য ধরে লেগে থাকবেন লাইফের পরিপূর্ণ মানুষ না হওয়া পর্যন্ত। এবার আসেন, আপনি আপনি যখন আপনি অনেক কষ্ট করলেন, অনেক কষ্ট করার পরে আপনি যে বিজনেসটা শুরু করলেন, আপনি আপনার এমপ্লয়কে বিশ্বাস করলেন, সে একটা পর্যায়ে অন্য জায়গায় যাই চাকরি করলো, এজন্য আপনার মন খারাপের কোনো কিছু নাই, আপনি অবশ্যই তখন ধৈর্য ধারণ করবেন, আল্লাহ আপনার জন্য অবশ্যই ভালো কিছু লিখে রাখছে ইনশাআল্লাহ। যে সকল ভাই আপনারা বিজনেস স্টার্ট করতেছেন, স্টার্ট করার সাথে সাথে মনে রাখবেন জীবনে বহু ধরনের বাধা আপনাদের লাইফে আসবে, অতএব বাধা আপনি যখনই বাধা পাবেন তখন মনে করবেন যে না, আপনার লাইফে এটা একটা ভালো দিক, হয়তোবা আপনার লাইফে ভালো কিছু অপেক্ষা করতেছে, আর ভালো কিছু অপেক্ষা করতেছে দেখেই আপনার জীবনে আপনি বারবার বাধা পাচ্ছেন। একটা সময় দেখবেন আপনার যে প্রত্যেকটা বাধা থেকেই আপনি কাটিয়ে উঠবেন, আপনার আপনার জীবনে কোনো বাধাই থাকবে না, একটা সময় এসে দেখবেন আপনি সফল হয়ে বসে আছেন। অনেক মানুষ অনেক ধরনের কথা আপনাকে বলবে, আপনাকে নিয়ে বিভিন্ন মানুষ গসিপিং করবে, বিভিন্ন ধরনের সমালোচনা করবে, বিভিন্ন ধরনের সমালোচনা যদি করে থাকে তাহলে আপনার কোনো যায় আসে না, আপনি আপনার নিজেকে চেনেন, বাট আপনারা আপনার নিজেকে বিশ্বাস করেন, আপনি আপনি যেখানেই থাকেন না কেন আপনি ওখান থেকে আপনার লাইফের মোড় ঘোরাবেন ইনশাল্লাহ। যে সকল ভাই আপনারা ব্যবসা করবেন করতেছেন, এরকম এরকমভাবে ঝুঁকি নিচ্ছেন এবং চাকরিও ছেড়ে দিচ্ছেন, অনেক ভাই আছেন যারা হতাশার কারণে হয়তোবা আপনি দূরে চলে গেছেন, হয়তোবা আপনাকে হতাশায় ঘিরে ধরছে, আপনি শুধু একটা কথাই মনে রাখবেন, আপনার জীবনে আপনি পৃথিবীতে যতদিন বাঁচবেন আপনার জীবনে সারা জীবন আপনার হতাশায় থাকবে, হতাশায় থেকে কখনো আপনি বাইরে হতে পারবেন না। আপনার যে কোনো বিজনেস করার জন্য আপনার নিজেকে তৈরি হতে হবে, আপনি অবশ্যই আগে প্ল্যান তৈরি করেন, আপনি এক থেকে তিন নম্বর পর্যন্ত প্ল্যান তৈরি করেন, আপনি যে যে এরিয়ায় বিজনেস করবেন আপনার এরিয়াটা মার্ক করেন, আপনি কোন এরিয়ায় কোন ধরনের বিজনেসটা করবেন, আপনি যদি না বোঝেন তাহলে সে বিজনেস করবেন না, অবশ্যই আপনাকে যে বিজনেসটাই আপনি করবেন সে বিজনেসটা আপনাকে বুঝতে হবে, আপনি যদি বিজনেস যদি না বুঝে যদি করেন তাহলে ওখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন না, অবশ্যই ওখান থেকে আপনি ব্যর্থ হবেন। অতএব আপনারা যে যে কাজটাই করবেন পরিপূর্ণভাবে আপনি জানবেন, প্রয়োজনে আপনি শিক্ষা নেবেন, প্রয়োজনে আপনি সার্ভিস করবেন, প্রয়োজনে আপনি জব করবেন, প্রয়োজনে আপনি স্টাডি করবেন, তারপরে আপনার পরিপূর্ণভাবে যখন আপনার মনে হবে যে না কাজটা আমি পারবো তখনই আপনারা কাজটা পরিপূর্ণভাবে করার চেষ্টা করবেন। অনেক ভাই আছেন যারা মন খারাপ করে ঘরের ভিতরে বসে আছেন, দেখি লাইফে ভালো কিছু করা যায় কি না, শুধু আপনি দেখবেন ভালো কিছু করা যায় কি না, শুধু দেখেই যাবেন সারা জীবন, কিন্তু লাইফে কখনোই ভালো কিছু হবে না, ভালো কিছু যদি করতে হয় আপনাকে জীবনে ঝুঁকি নিতে হবে, অতএব আপনি যে কাজটা করবেন সহজভাবে যেন ঝুঁকি নেওয়া যায় আপনি সেরকম পরিকল্পনা করবেন। মানুষের কথায় কখনো আপনি বসে থাকবেন না, আপনার লক্ষ্য হচ্ছে আপনার লক্ষ্য অনুযায়ী আপনাকে আগায় যেতে হবে, আপনার স্বপ্নগুলো আপনার কাছের মানুষগুলো চুরি করে নেবে, আপনার স্বপ্নগুলো যেন চুরি না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, অবশ্যই আপনি নিজে ভালো থাকবেন এবং সৎ থাকবেন, সৎভাবে মানুষের উপকার করার চেষ্টা করবেন, একটা সময় যে দেখবেন আপনি আল্লাহর ইচ্ছায় আপনি ইনশাল্লাহ ভালো কিছু করে বসে থাকবেন আপনি নিজেও জানেন না। অতএব যে যেখান থেকে যেটা করবেন আপনারা সুন্দরভাবে প্ল্যান পরিকল্পনা করেই করবেন। যে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।